নমস্কার, আমি রেশমি। বং ইন সার্কেলের আরেকটা ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত কয়েকদিন ধরে একটা কথা ভাবছিলাম, যেটা নিয়ে আজকের এই এপিসোড। আচ্ছা, প্রতিবাদ কি একেই বলে? যখন পুঞ্জীভূত ক্ষোভ একসাথে আছড়ে পড়ে, তখন কি হ্যাভস আর হ্যাভ নটসদের সমস্ত সমীকরণ এইভাবেই বদলে যায়? স্টার কিড এবং আউটসাইডার, তাদের মেরুকরণও কি ওলট পালট হয়ে যায়? আজ দর্শকের ভালোবাসায় যিনি বলিউডের বাদশাহ, কাল জনরসে পড়ে তিনি কিন্তু ফকির। তখন কোনো অর্থ, প্রতিপত্তি, বল, পারিবারিক কলিঙ্গ কোনো কিছু কাজে আসে না। সেরকমই হিট ব্লো এই মুহূর্তে ফেস করছেন কারণ জোহররা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রাতারাতি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সমস্ত হিসেব নিকেশকে ওলট পালট করে দিয়েছে। এখন কারণ জোহর থেকে সোনম কাপুর, আলিয়া ভাট, সকলের জনপ্রিয়তা নিম্নমুখী। আগামী দিনে কি হতে চলেছে, এর প্রভাব কি পড়তে পারে এই সমস্ত মানুষদের ক্যারিয়ারে? সোশ্যাল মিডিয়া মানে কি শুধুই কাগজে বিপ্লব? সেই সোশ্যাল মিডিয়া দৌলতেই তো এখন টিনসেল টাউনে ভাগ্য নিয়ন্ত্রকদের কপালে ভাঁজ। সুশান্তের মৃত্যুর পর কঙ্গনা রানাওয়াতের বিস্ফোরক মন্তব্যের জেরে খুলে গিয়েছে স্বজন পোষণ বিতর্কের লকগেট। দাবাঙের পরিচালক অভিনব কশ্যপ থেকে সোনু নিগম সাহসে ভর করে একে একে মুখ খুলেছেন তারকারা। প্রকাশ্যে চলে আসা কতগুলো অপ্রিয় সত্যি, আর সুদর্শন প্রতিভাবান এক অভিনেতা কিভাবে নেপোটিজমের শিকার হয়ে দিনের পর দিন অবজ্ঞা, নোংরা রাজনীতি সহ্য করতে করতে অতলে তলিয়ে গেলেন, একটু একটু করে তা জানার পর পুষে উঠেছেন সাধারণ মানুষ। তারপর ফেসবুক, টুইটার, ইনস্টায় প্রতিবাদের ঝড়। নাগরিক আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠলেন সুশান্ত। জাস্টিস ফর সুশান্ত অনলাইন পিটিশনে কারণ জোহর, সলমান খান ও যশরাজ ফিল্মসকে বয়কটের ডাক দিয়ে সই পড়েছে 50 লক্ষেরও বেশি। সেই আগুনের আঁচ গিয়ে পৌঁছেছে তারকাদের অন্দরমহলে, ভাটা পড়ছে জনপ্রিয়তায়, দিন দিন কমছে টুইটার ইনস্টাগ্রামে ফলোয়ার। দর্শকদের হিটলিস্টে সবার আগে যার নাম রয়েছে তিনি কারণ জোহর। মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন দুর্দণ্ড প্রতাপ, পরিচালক, প্রযোজক, আমরা সকলেই জানি তাকে। কফি উইথ কারণ বলে যে অনুষ্ঠান তিনি করেন, সেখানে অনেকবার কিন্তু সুশান্ত সিং রাজপুতের প্রসঙ্গ তিনি তুলেছেন এবং ট্রোলড হয়েছেন সেখানে বারবার সুশান্ত। এখন এই মুহূর্তে এমনই অবস্থা যে চ্যানেল ভাবছে যে তার যেহেতু নিজের ফলোয়ার সংখ্যা কমছে, টিআরপি কমছে, সেজন্য আদৌ এর পরের সিজন তারা করবে কি করবে না। কারণ জোহরের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ছিল 1 কোটি 10 লক্ষ। সুশান্তের মৃত্যুর পর থেকে 5 লক্ষ ফলোয়ার হারিয়েছেন তিনি। এখন তার ফলোয়ার সংখ্যা 1 কোটি 5 লক্ষ। ট্রোলিং এর পর ট্রোলিং। কারণের অবস্থা এমন যে তিনি নিজে একে একে প্রায় সবাইকে আনফলো করেছেন। ফলো করছেন কেবলমাত্র 8টি অ্যাকাউন্ট, যার মধ্যে 4টি হলো ধর্মা প্রোডাকশন এবং তার সিইওর, বাকি 4টি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার ও নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট। নিশানায় আরও একজন, আলিয়া ভাট। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ছিল 4 কোটি 84 লক্ষ। এই কদিনে 10 লক্ষ ফলোয়ার কমে গিয়েছে তার। যাবতীয় বিতর্ক ও ট্রোলিং এড়াতে তো নিজের টুইটার হ্যান্ডেলই ডিঅ্যাক্টিভেট করেছেন সোনাক্ষী সিনহা। সোনম কাপুরের ইনস্টাগ্রাম ফলোয়ার 2 কোটি 92 লক্ষ থেকে কমে দাঁড়িয়েছে 2 কোটি 88 লক্ষ। ইনস্টাগ্রামে সলমান খানের ফলোয়ার সংখ্যা ছিল 3 কোটি 40 লক্ষ, ইতিমধ্যে কমেছে 5 লক্ষ ফলোয়ার। মুদ্রার এপিঠ যেমন আছে, উল্টো পিঠও আছে। এরকম দুঃসময়ে সুশান্তের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং সংবেদনশীল আচরণের জন্য অনেকেই কিন্তু মানুষের প্রশংসাও কুড়িয়ে নিয়েছেন, যার মধ্যে শ্রদ্ধা কাপুর, কঙ্গনা রানাওয়াত, কৃতি সানন্দের নাম উঠে আসছে। ইনস্টাগ্রামে কঙ্গনা রানাওয়াতের ফলোয়ার সংখ্যা 20 লক্ষ থেকে বেড়ে হয়েছে 32 লক্ষ, আর টিম কঙ্গনার ইনস্টা অ্যাকাউন্টে ফলোয়ার বেড়েছে 14 লক্ষ 70 হাজার। কৃতি সানন্দের ইনস্টাগ্রামে ভক্ত সংখ্যা বেড়েছে 2 লক্ষ 91 হাজার। শ্রদ্ধা কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবার ফলোয়ার বেড়েছে 2 লক্ষ 70 হাজার। বলিউড একটা বাজার, এই বাজারের কয়েকটা নতুন নিয়ম তৈরি হয়েছে, সেটা হলো যে মানুষ এখন একটু একটু প্রতিবাদ করতে শিখছে, যেটা কোনো কালই হয়নি। এটা শুরু হলো কিন্তু হলিউড থেকে। হলিউডে যেমন মিটু হলো, তারপর থেকে হলিউড অনেক সতর্ক হয়ে গেছে এখন, ঠিক সেরকমই আর একটা জিনিস ঘটে গেল, সেটা মাথায় রাখতে হবে। এই যে মস্ত বড় বিতর্ক এবং প্রতিবাদ শুরু হলো সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুতে। বলিউডে তারকাদের যে একটা সাম্রাজ্য, সেখানে ট্যালেন্ট জিনিসটার চেয়েও একটা নতুন ব্যাপার এসে গেল সুশান্তের মৃত্যুতে, সেটা হলো এই স্বজন পোষণ। পরিবারতন্ত্রের মৌরুষে পট্টার সঙ্গে তথাকথিত আউটসাইডারদের লড়ে যেতে হয়েছে সেই কবে থেকে। কলকাতারই মহৎ বাঙালি প্রতিভা হেমন্ত মুখোপাধ্যায়, তিনি গিয়েছিলেন শশধর মুখার্জির আমন্ত্রণে শর্ত বলে একটা ছবি করতে 1951 সালে। দারুণ গান আছে তাতে, দুর্দান্ত গান আছে,
ছবিটা লাগে, তারপরে আর একটা ছবি করলেন আনন্দ মঠ এই সরস্বতী দৌড়ের উদ্যোগে, সেটাও খুব ভালো গানের ছবি হলো কিন্তু লাগেনি, তখন উনি চলে আসছিলেন, না এখানে আমার জায়গা নেই, আমি পশ্চিমবঙ্গে ফিরে যাই, কলকাতায় ফিরে যাই। উনি বেলা, শ্রী বেলাকে নিয়ে একদম ভিক্টোরিয়া স্টেশনে চলে এসেছেন মালপত্র নিয়ে ট্রেন ধরবেন বলে। বেলাদি শেষ মুহূর্তে কি মনে করে একটা ফোন করলেন সরস্বতীবাবুকে যে দাদা আমরা যাচ্ছি, ওর তো এখানে আর কাজ নেই, আমরা চলে যাচ্ছি। বলা মাত্রই সরস্বতীবাবু পৌঁছে গেলেন স্টেশনে এবং হেমন্ত তাকে বলেছিলেন যে শোনো তুমি যাবার আগে একটা হিট দিয়ে যাবে, এটা তোমার শর্ত, চলো এখান থেকে আবার ফেরো। এবং তারপরে ছবিটা হলো নাগিন, মস্ত বড় হিট। হেমন্তদা আমাকে বলেছেন দেখো নাগিন এত বড় হিট হলো তারপরেও আমি কেন চলে এলাম, তুমি বুঝতে পারছো কেন? বললাম কেন? বলে দেখো দুটো কারণ, একটা হচ্ছে বাংলার টান তো ছিলই, আর তার চেয়েও বড় টান যেটা আমি বুঝতে পারছিলাম যে এখানে বেশি দিন আমার রুজি রোজগার চলবে না, কারণ এটা একটা অন্য জমানা, একটা অন্য জগৎ। উত্তমবাবু যখন ছোটিসি মুলাকাত করলেন উনি বম্বেতে গেলেন এবং শঙ্কর জয়কিষণকে নিলেন ছবি শুট করার জন্য, কিন্তু ওখানে ওকে টিপে দেওয়া হলো এমন কোনো গান টান লাগিয়েও না যাতে খুব সুপার ডুপার হয়ে যায়। ছবিটা যে খুব একটা উচ্চ মার্গের ছবি হয়েছিল তাও না, বিরাট একটা বাজারপন্থী ছবি তাও বলবো না, কিন্তু একটা বাঙালি ঘরানার ছবি, একটু হিন্দি ভাষায়, কিন্তু ওই গানটা তো সেরকম জমলো না, উনি ওখান থেকে ফেরত চলে গেলেন। তো এইটা আগেও ছিল, পরেও হয়েছে এবং ভবিষ্যতে হবে না তার কোনো গ্যারান্টি, কিন্তু সুশান্ত সিং রাজপুত যেটা করলো তার আত্মহত্যা দিয়ে একটা নতুন জমানা সৃষ্টি করলো যে মানুষ প্রতিরোধ করতে পারে। একটা ইন্ডাস্ট্রি, একদিকে রয়েছেন রণবীর বা আলিয়াদের মতো স্টার কিডরা, আর অন্যদিকে রয়েছেন আউটসাইডাররা, সুশান্ত, কাঙ্গনা অথবা রাজকুমার রাও এর মতো মানুষ। অর্থাৎ একদিকে আউটসাইডারদের কাছে রয়েছে কঠোর পরিশ্রম এবং পরের পর হিট ফিল্ম দেওয়ার ক্ষমতা, আর অন্যদিকে স্টার কিডদের রয়েছে পারিবারিক কৌলিন্য এবং তার সঙ্গে বিগ বাজেট বা বিগ ব্যানার ফিল্মের আনুকূল্য। নামের পাশে বিগ ব্যানার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কেন তারা হারিয়ে যান, কেন ব্যর্থ হন? সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পরে কথাটা খুব উঠেছে, খুব বেশি দেখছি নেপোটিজম। আমার নিজের কোথাও মনে হয় নেপোটিজম নিশ্চয়ই হয় এবং প্রভাবশালীদের সুযোগ দেওয়া হয়, ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা কি দীর্ঘমেয়াদী হয় এটা আমি খুব নিশ্চিত নই। যদি দীর্ঘমেয়াদী হতো তাহলে অভিষেক বচ্চন আর রোহন গাভাস্কর নিজেদের মধ্যে একটা ক্লাব ফর্ম করতেন না সেই ছোটবেলায়, যে ক্লাবটার নাম ছিল লুজার্স ক্লাব। লুজার্স ক্লাব কেন? মানে আমরা কোনোদিনই আমাদের বাবাদের সমকক্ষ হতে পারবো না। এরপর একটার সময় যখন রোহন ওয়ান্ড ইন্টারন্যাশনালে ভারতের সুযোগ পান, তখন অভিষেক তাকে বলেন যে তোর এই ক্লাবের মেম্বারশিপ কেটে দেওয়ার সময় হয়েছে, কারণ তুই তো এখন অ্যাচিভ করতে শুরু করেছিস। রোহন বলেন না আমি এখনো টেস্ট ম্যাচ খেলিনি। এরপর অভিষেকের যখন একটা ছবি হিট হয় তখন রোহন আবার বলেন যে এখন কিন্তু তুই লুজার্স ক্লাবের মেম্বার নোস। কিন্তু দেখা গেল দিনের শেষে দুজনের কেউই কিন্তু জিততে পারলেন না। যদি লুজার্স ক্লাব যদি শুধুই বাবা মা কাকা কাকিমাকে দিয়ে যদি শুধুই সমস্ত যুদ্ধ জেতা যেত, তাহলে তো আমার মনে হয় যে পরিবারতন্ত্রই শুধু রাজত্ব করতো, আর কেউ সেখানে সুযোগ পেত না। তাহলে তো একজন শাহরুখ খানকে আমরা পেতাম না, একজন মিঠুন চক্রবর্তীকে পেতাম না, একজন অমিতাভ বচ্চনকে পেতাম না। অর্থাৎ পরিবার আপনাকে দুর্দান্ত লঞ্চিং প্যাড দিতে পারে বইকি, কিন্তু রেড কার্পেট অক্ষত থাকবে কিনা তা নির্ভর করছে নিজের যোগ্যতার উপর। বিশেষজ্ঞরা তাই বলছেন পরিবারতন্ত্র চেয়েও গোষ্ঠীতন্ত্র কাজ করে বেশি, আর শুধু ইন্ডাস্ট্রিতেই নয় সর্বত্র। আমি করণ জোহরকে একেবারে তার প্রথম ছবি কুচ কুচ হোতা হ্যায় সময় দেখেছি, উটির হোটেলে কি উদয়াস্ত পরিশ্রম করেছেন, রানী মুখার্জির মতো এমন একজন কাউকে তুলে এনেছেন যিনি কমপ্লিটলি তার আগে অক্ষতই ছিলেন বলতে গেলে। করণ জোহর যখন শো করেছেন কফি উইথ করণ, এমন সব জিনিস এনেছেন, এই যে র্যাপিড ফায়ার রাউন্ড, এই কনসেপ্টটাই করণ জোহর এনেছেন, আজকে সবাই অ্যাঙ্কাররা দেশ জুড়ে কপি করছে। যে ধরনের ইন্টারভিউ করেছেন, যেরকম প্রক্সিমিটি এনেছেন, তার আগের যে টক শোগুলো হতো সেগুলোকে বলতে গেলে বানের জলে ভাসিয়ে দিয়েছেন। এটা তো পরিবারতন্ত্র তাকে দেয়নি, দিয়েছে তার ছবির সাফল্য এবং সেই সাফল্যের সুবাদে বলিউডের সঙ্গে তৈরি হওয়া তার প্রক্সিমিটি। আমার বারবার মনে হয় যে কথাটা অ্যাকচুয়ালি পরিবারতন্ত্র নয়, কথাটা হওয়া উচিত গোষ্ঠীতন্ত্র। হ্যাঁ, গোষ্ঠীতন্ত্র ভীষণ কাজ করে, সাংবাদিকতায় কাজ করে, ফিল্মে কাজ করে, ব্যবসায় কাজ করে, সাহিত্যে কাজ করে, সর্বত্র কাজ করে, কিন্তু তার মানে সেটাকে নেপোটিজম বলা যায় না। গোষ্ঠী, একটা গোষ্ঠী অনেক সময় একজনকে উঠতে দেয় না, গোষ্ঠী অনেক সময় বিদ্রোহ করে। যেমন ভারতীয় ক্রিকেটে একটা গোষ্ঠী ছিল মুম্বাই গোষ্ঠী, তারা বাইরে থেকে কোনো ট্যালেন্টেড লোককে উঠতে দিত না, যে জন্য সৌরভ গাঙ্গুলির উত্থানটা এত বিলম্বিত হয়। কিন্তু তারপরে যখন সৌরভ উঠে পড়েন,
তাকে নানাভাবে ক্ষতবিক্ষত করেও কিন্তু থামানো যায়নি। কাজে একটা সুশান্ত সিং রাজপুতের কাহিনী যেমন আছে, একটা সৌরভের কাহিনীও তেমন আছে। আলাদা করে কোনোটাই স্বতঃসিদ্ধ নয়, দুটোই ঠিক। এবার আমার কোথাও মনে হয় যে এই নেপোটিজম নিয়ে এত কথা বলতে বলতে কোথাও আমরা বোধ হয় চ্যাম্পিয়নদের ঘাম, রক্ত, সাফল্য এটাকেও একটা ম্লান করে দিচ্ছি, সেটা কিন্তু ঠিক নয়। সুশান্তের শেষ ছবি দিল বেচারা হলে রিলিজ না করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ায় যথেষ্ট ক্ষিপ্ত দর্শকরা। অন্যদিকে বড় ব্যানারের বেশ কিছু বিগ বাজেট ছবি কিন্তু মুক্তির অপেক্ষায় দিন গুনছে, যার মধ্যে রয়েছে করণ জোহর প্রযোজিত একাধিক ছবি। সেগুলি হলো শেরশাহ, গুঞ্জন সাক্সেনা, দ্য কার্গিল গার্ল, রণভূমি, সূর্যবংশী, দোস্তানা 2। এছাড়া রয়েছে রণবীর আলিয়া অভিনীত ব্রহ্মাস্ত্র। এবছরে মুক্তি পাওয়ার কথা সলমান খানের রাধের। করোনা আতঙ্ক কাটিয়ে কবে ছবিগুলি মুক্তি পাবে, সব ছবি হলে মুক্তি পাবে কিনা, সে তো দেখার বিষয়। প্যান্ডেমিকের তোয়াক্কা না করে কজন হলে দেখতে যাবেন তা নিয়েও বড় সড় প্রশ্নচিহ্ন রয়েছে। তার উপর সুশান্তের মর্মান্তিক মৃত্যু, স্বজন পোষণের বিতর্কের জেরে ইন্ডাস্ট্রির মেগা তারকাদের জনপ্রিয়তার গ্রাফ যে হারে নিম্নমুখী, তাতে এই বিগ বাজেট ব্লকবাস্টারগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে না তো, প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। এই ফিল্মের ভবিষ্যৎ কি হবে সেদিকে আমাদের নজর থাকবে। তবে সুশান্ত সিং এর এই অকাল প্রয়াণ কিভাবে আমাদের সকলকে নাড়িয়েছে, কিভাবে আমরা জোটবদ্ধ হয়েছি প্রতিবাদে, সেটা কিন্তু খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। বিশেষজ্ঞরাও সে কথা বলছেন, যা কিছু চলে আসছে তা যে মেনে নিতে হবে তেমনটা নয়, সেটাই কিন্তু সুশান্ত সিং এর এই অকাল প্রয়াণ বুঝিয়ে দিয়ে গেছে। এরপর ফিল্ম ইন্ডাস্ট্রির সমীকরণ কি বদলাবে, হর্তাকর্তারা এরই মধ্যে কিন্তু সুর নরম করতে বাধ্য হয়েছে, কি হবে আরেকজন আউটসাইডার যারা এই মুহূর্তে চেষ্টা করছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে অভিনয় করার বা কাজ করার, তাদের ভবিষ্যৎ, আমাদের নজর থাকবে সেদিকে, আর আপনাদের নজর থাকুক বং এন্ড সার্কেলে। তবে হ্যাঁ, বং এন্ড সার্কেলের প্রত্যেকটি এপিসোড আপনাদের সামনে তুলে ধরার সঙ্গে সঙ্গে আরেকটা ছোট্ট আশা আমাদের থাকে যে আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন, অর্থাৎ আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার, যেটা আমাদের একান্তভাবে কাম্য। পাশে থাকুন আপনারা সকলে আমাদের। আর অবশ্যই আপনাদের যা কিছু আপনারা নিঃসন্দেহে বং এন্ড সার্কেলকে এবং আমাকে জানাতে পারেন, আমাদের মেল আইডি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। পরের এপিসোডে আসছি আবারও, ভালো থাকবেন, ট্রাক করলে, বাই বাই।